আজকের দিনের মতো যারা আলেমদের পিছনে লাঠি মারার মতো কার্টুন ছাপে সেই পাথর আলো পত্রিকাগুলোকে মানুষ হয়তোবা জ্বালিয়ে পড়িয়ে পরিপূর্ণ বয়কট করে দিবেন চান। এই জায়গা থেকে আমাদের খুব মজবুত অবস্থান নেওয়া চাই। যে কোনো ইস্যু তৈরি হলেই দাড়িওয়ালা টুপিওয়ালার পিছনে এক শ্রেণীর মানুষ লাগেই, ল্যাংটা চলবে। আমি শব্দটা শুনতে অসুন্দর কিন্তু বলতে বাধ্য, বাহ্যিক ভাবে নগ্ন, ওই আগের শব্দটা বাদ দিলাম, নগ্ন। এই নগ্নতাকে যারা প্রমোট করে বোঝা যায় তারা আধুনিক, আধুনিক উন্নত সভ্য রুচিশীল তো কি। এর বিপরীত যতগুলো শব্দ আসতে পারে সবগুলো মনে রাখবেন, মানুষের শরীর থেকে কাপড় খসে নেওয়া, পোশাককে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত শয়তান করেছিল। সেই শয়তানের অনুসারীরাই আজকের দিনে করছে। সুতরাং আপনারা আমার আমাদেরকে এই জায়গার মধ্যে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। কেউ হয়তো বলবে যে হুজুর শয়তান বুঝবো কিভাবে, আল্লাহ রব্বুল আলামিন দু ধরনের শয়তান রেখেছেন, এক জিন শয়তান আর একটা হলো শয়তান। কয় প্রকার জোরে বলেন না। قال الله تبارك وتعالى الذي يوسوس في صدور الناس من الجنة والناس আপনারা মাদিদে ওয়াসওয়াসাদাতাদের দুইটা শ্রেণী, একটা হলো মানুষের আর একটা হলো জিনের। ও মুসলমান, সুতরাং যারা পোশাক খুলে ফেলার জন্য আজকের দিনে চেষ্টা করে যাচ্ছে, সব কিছু করে যাচ্ছে, আদম এবং হাওয়াকে ভুল বুঝায়া, যারা ওই জান্নাতের মধ্যে পোশাকগুলোকে খুলে ফেলার ব্যবস্থা করেছিল, দুনিয়ার মধ্যেও তারা এই তাদের অনুসারীরাই সেই চক্রান্ত করতেছে। এখন আলেমরা যখন বলে পোশাক পরেন, পোশাক পরাটা সভ্যতা, শালীনতা, ভদ্রতা, শিষ্টাচারিতা, আধুনিকতা, উন্নত মানসিকতা, এবং আমাদের ভাষায় বিশেষ ব্যবহৃত শব্দ যদি বলি এটাই হলো ডিজিটাল, যে আপনার আমার পোশাক পরতে হবে। এর বিপরীত যদি কেউ করে বুঝতে হবে সে সভ্য নয়, বিপরীতটা শালীন নয়, বিপরীতটা ভদ্র নয়, বিপরীতটা। সুতরাং আমরা সভ্য হব, শালীন হব, ভদ্র হব, এর বিপরীত হতে চাই না মুসলমান ভাইরা আমার। সুতরাং আপনার আমার জন্য জরুরি হল কোরআনুল করিমকে অধিক পরিমাণে তেলাওয়াত করা, নিজে তেলাওয়াত করিমা নিজে বিশুদ্ধভাবে পড়া, নিজের সন্তানদেরকে পড়ানো। সবচেয়ে বড় গুরুত্ব তো এটা হওয়া চাই, আমার রব আমাদেরকে যেই পাঁচ ওয়াক্ত নামাজ দান করলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজ শুদ্ধতা অশুদ্ধতা, এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হওয়া না হওয়া একটা মৌলিক শর্তের উপরে নির্ভর। তার মধ্য থেকে অন্যতম হলো কোরআনুল করিম বিশুদ্ধ হওয়া। ও মুসলমান, নামাজ পড়লাম কিন্তু আমার কোরআনুল করিম শুদ্ধ নেই, নামাজ পড়লাম কিন্তু আমার সুরা ফাতিহা শুদ্ধ নেই, তাহলে আমার এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে নি? জোরে বলেন না, আল্লাহর কাছে গ্রহণ হবে নি? সুতরাং আল্লাহর কাছে নামাজকে গ্রহণীয় করে তোলার জন্য সর্বপ্রথম যে জিনিস করা দরকার সেই জিনিস হলো কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে পড়তে হবে। আওয়াজ দেওয়া কোন ঠিক কিনা? নামাজ কিভাবে পড়ব? قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। পয়গম্বর আলাইহি সালাতু সালাম বলেন তোমরা নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। প্রশ্ন হলো আপনি আমি এখন নবীজিকে দেখব তো কেমনে নামাজ পড়ব? আপনি আমি আমাদের ইমামকে দেখে পড়ছি, আমাদের ইমাম তার ইমামকে দেখে ওস্তাদকে দেখে পড়েছে। এইভাবে যেতে 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 সাহাবায়ে কেরামদের মাধ্যম হয়ে উনারা নবীজিকে যেমনে দেখেছেন এইভাবে নামাজ পড়াটাই হলো আপনার আমার দায়িত্ব। প্রাসঙ্গিক কথা, আমাদের অনেক ভাই অনেক সময় ভুল মেসেজ পান অথবা বিভ্রান্তির মধ্যে পড়েন।
আল্লাহর নবীর নামাজ কোনটা আর আমাদের নামাজ কোনটা এই নিয়ে সংশয়ের মধ্যে পড়েন। বিশেষ করে অনলাইনে বিভিন্ন লোকদের যাদের তেলাওয়াত শুদ্ধ নাই, ঠিকমতো আরবি আবারত পড়তে জানে না, কিন্তু যেহেতু অনলাইনের যুগ, নিজের রুমের মধ্যে বসে বয়ানটা দিলে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তেছে, এমন কিছু লোক নামাজের মধ্যে থাকা কিছু ব্যতিক্রমী নিয়ম, যেই ব্যতিক্রমী নিয়মের সবগুলোই নবীজির সুন্নাহ দ্বারা প্রমাণিত, সবগুলোই সারা দুনিয়ার মুসলমান আমল করে আসছে, এক গ্রুপ আরেক গ্রুপকে এই কথা বলে না যে নামাজটা হয় না, ভুল হচ্ছে, সন্দেহ হচ্ছে, সুন্নাহ বিরোধী অথবা জাল, এমন কেউ কাউকে বলে না। কিন্তু সমকালীন সময়ে বিশেষ একটা গ্রুপ আমাদের কিছু ভাইদের বের হয়েছে যারা মানুষকে এই কথা বুঝায়, একমাত্র তাদের নির্দিষ্ট পদ্ধতির বাহিরে আর যত নামাজ আছে সমস্ত নামাজগুলো ভুল, সমস্ত নামাজগুলো জাল, সমস্ত নামাজগুলো অগ্রহণযোগ্য, ফলে সাধারণ মুসলমানদের অন্তরে সন্দেহ তৈরি হয়, এত বছর তাইলে কি করলাম, আমার নামাজ কি তাইলে হয় না নি। অথচ যেই বিষয় নিয়ে বিতর্ক করা হচ্ছে, যেমন নামাজে আমিন আসতে বলবো না জোরে বলবো, কেউ যদি নাও বলে নামাজ হবে না, তাহলে এটাকে কেন বড় করে দেওয়া হচ্ছে, নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবো, এখানে না এখানে, কেউ যদি নাও বাঁধে নামাজ হবে না, জোরে বলেন না। এরকম এমন বিষয়ে যেইগুলো আবশ্যকীয় নয়, জরুরি নয়, এবং এমন বিষয়ে যেই পূর্বের যুগ থেকেই মীমাংসা হয়ে আসছে, হাদিসের মধ্যে যেইভাবে আছে এই অনুযায়ী আমল হয়ে আসছে, কিন্তু কিছু লোক আয়েশা বলে মহিলা পুরুষ একরকম ভাবেই পড়বে, দলিল কি, নবী বলছে আমাকে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও সেভাবে নামাজ পড়ো। আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি নবীরে দেখে আসছো নি, কথা বলে না, তুমি নবীরে দেখছো নি, দেখো নাই, তাহলে তুমি কেমনে তোমার নিজের নামাজ আর বউয়ের নামাজ এক করে ফেলতেছো। দলিল হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেই অবুজ ভাইকে বুঝান নবীজি যেমনি ভাবে বলেছে আমাকে যেমনি নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো, আবার আমার নবী তার সাহাবীরা তার সবচেয়ে কাছের, সুতরাং তারা দেখছেন, তারা বুঝছেন, তারা আমল করছেন, উনারা বলেছে পুরুষের নামাজের তরিকা আলাদা, মহিলাদের নামাজের তরিকা আলাদা, জোরে বলেন না। সুতরাং আজকের দিনে আপনাদের এলাকায়ও যদি কোনো ভাই নামাজের ব্যাপারে এসে কোনো মাসালায় আমরা ফিকহিভাবে কোন ফিকার অনুসরণ করি, হানাফি ফিক, হানাফি মাজহাব বলা হয়, পরিষ্কার ভাষায় নিশ্চয়তার সাথে বলছি আমাদের এই হানাফি মাজহাব অনুযায়ী যতগুলো আমল আপনি আমি যুগের পর যুগ, শত শত বছর না হাজার বছর যাবত করে আসছি, এগুলো মন গড়া না, বাপদাদা থেকে প্রাপ্ত বানোয়াট কিচ্ছু না, বরং প্রত্যেকটার পিছনে একটা একটা করে যদি কোনো কেউ দলিল চায় সবগুলোর পিছনে দলিল দেওয়া যাবে না, আলহামদুলিল্লাহ। সুতরাং কোনো সন্দেহের মধ্যে পড়া যাবে না, সংশয়ের মধ্যে পড়া যাবে না, কোনো নতুন দাওয়াতের গ্রহণও করা দরকার নাই, এই দাওয়াত গ্রহণ করবেন বিভ্রান্ত হবেন, আল্লাহ আপনাদের হেফাজত করেন, আমিন।